the bell icon on the YouTube app and never miss another update. Hello friends, I'm Shanto. ছোট্ট একটা ট্যুর করতে যাচ্ছি। ট্যুরের আগে সবাইকে জানাচ্ছি সালাম ও অভিনন্দন। চলুন আমরা আজ হবিগঞ্জ জেলাতে ট্যুর করতে যাব। হবিগঞ্জ জেলা সাতছড়ি জাতীয় উদ্যান। তো চলুন ভৌগোলিক অবস্থান সম্পর্কে কিছু জেনে নেওয়া যাক। চির সবুজের চায়ের বাগান আর দিগন্ত জড়া হাওরে বিস্তৃত অপরূপ প্রকৃতির সৌন্দর্যের এক বিচিত্র লীলাভূমি হবিগঞ্জ। বাংলাদেশের উত্তর পশ্চিম অঞ্চলে অবস্থিত এই জেলার প্রাকৃতিক সৌন্দর্যে অপরূপ। নদী, হাওর, বাওর, টিলা ও বিস্তীর্ণ সমতল ভূমি, সুদৃশ্য মনোরম চা বাগান, রাবার বাগান, প্রাকৃতিক গ্যাস ও প্রাচুর্যময় প্রকৃতিক সৌন্দর্যের নৈসর্গ ঘেরার বহুমাত্রিক বৈশিষ্ট্যের অধিকারী। একটি কুটি দুইটি পাতর বৈশিষ্ট্য মাধবপুর আর বহুবল উপজেলা ছড়িয়ে ছিটিয়ে থাকা ক্ষুদ্র নৃতান্ত্রিক জনগোষ্ঠীর বৈচিত্র্যময় জীবনযাপন এবং স্বতন্ত্র সংস্কৃতি এই জেলার পরিস্থিতিকে দিয়েছে ভিন্ন মাত্রা। সব মিলে হবিগঞ্জ জেলা যেন ক্ষুদ্র পরিসরে একখণ্ড বাংলাদেশ। হবিগঞ্জ জেলা বাংলাদেশের উত্তর পশ্চিম অঞ্চলের সিলেট বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। এই জেলায় আয়তন 26,036.58 বর্গ কিলোমিটার, অবস্থান 23° 58' থেকে 24° 42' উত্তর অক্ষাংশে এবং 51° 09' থেকে 91° 40' পূর্ব দ্রিঘিমাংশ। সীমানা উত্তরে সুনামগঞ্জ জেলা, দক্ষিণে ভারতের ত্রিপুরা রাজ্য, পূর্বে মৌলভীবাজার ও সিলেট জেলা, পশ্চিমে ব্রাহ্মণবাড়িয়া ও কিশোরগঞ্জ জেলা। আসুন বন্ধুরা আমরা জেনে নেই ছোট্ট এই জেলাটিতে প্রায় 9টিরও বেশি দর্শনীয় স্থান রয়েছে। 1 নম্বরে স্থান রয়েছে তেলিয়াপাড়া চা বাগান সংলগ্ন মুক্তিযোদ্ধার স্মৃতিসৌধ মাধবপুর। 2 নম্বরে আছে কালেঙ্গা অভয়ারণ্য চোনারু ঘাট। 3 নম্বরে আছে সাহাজি বাজার রাবার বাগান মাধবপুর। 4 নম্বরে আছে সিপাহী সালাহ সৈয়দ নাসির উদ্দিন রাসলের মাজার মুরাদবন্দর চোনারু ঘাট। 5 নম্বরে আছে সৈয়দ ফাতেহা গাজী রাসুল্লাহ সালামের মাজার সাহাজি বাজার মাধবপুর। 6 নম্বরে আছে বিতলঙ্গল আগ্রা বানিয়াচং। 7 নম্বরে আছে উচাইল শঙ্কর পাশা শাহি মসজিদ 1493 থেকে 1511 খ্রিস্টাব্দ সম্ভবত হবিগঞ্জ জেলার সদর। 8 নম্বরে আছে সাতছড়ি সংরক্ষিত বনাঞ্চল, যেখানে আমরা আজ উদ্দেশ্য করে যাত্রা হয়েছি। 9 নম্বরে আছে রেমা কালেঙ্গা সংরক্ষিত বনাঞ্চল। এখানে আরও উল্লেখিত আছে প্রধান প্রধান উপজাতি হল কর্মকার, ভৌগোলিক, বৎসরী, সাঁওতাল, মুন্ডা, মির্দা, উড়িয়া, তাঁতি, কণ্ড, প্রধান, কৈরি ও পার্সি, তেলেঙ্গা। আরও অনেক কয় প্রজাতির মানে জনবসতি বাস করে এখানে। এখানের প্রাকৃতিক গ্যাস, সিলকা, বালি উৎপন্ন করা সম্ভব। ছোট্ট এই জেলাটিতে 3টি গ্যাস ফিল্ড ও গ্যাস উত্তোলন করার ফিল্ড বসানো হয়েছে। এখানে প্রায় 5.5 ট্রিলিয়ন ঘনফুট গ্যাস উৎপন্ন করা সম্ভব বা উৎপন্ন হচ্ছে।
গ্যাস ফিল্ড তিনটির মধ্যে অন্যতম রশিদপুর গ্যাস ফিল্ড আবিষ্কার হয় 1960 সাল, হবিগঞ্জ গ্যাস ফিল্ড আবিষ্কার হয় 1963 সাল, বিবিয়ানা গ্যাস ফিল্ড আবিষ্কার হয় 1958 সাল। চলুন এই জেলার কৃষি জনপদ সম্পর্কে কিছু জেনে নেওয়া যাক। কৃষি আবাদি জমির পরিমাণ 1,54,953 হেক্টর, মোট জমি 60.22%। বনভূমি 11,644 হেক্টর, মোট জমি 4.53%। চা বাগানের সম্পর্কে আমরা কিছু জানি। চা বাগান তো এখানে দেখতে পাচ্ছেন বিরল ও বিশাল বিস্তীর্ণ এলাকা জুড়ে চা বাগান, যেদিকেই তাকান সবুজের সমহর আর সৌন্দর্যের এক অপরূপ লীলাভূমি। আমাদের দেশ যে এত সুন্দর আর এত সৌন্দর্যের লীলাভূমি, এখানে না আসলে সেটা বুঝার উপায় নাই। আসুন জেনে নেই চা বাগান সম্পর্কে কিছু তথ্য। 24টি চা বাগান নিয়ে হবিগঞ্জ চা বাগান গঠিত। মোট আয়তন 15,703.24 হেক্টর। 24টি চা বাগান থেকে বছরে প্রায় 1 কোটি কেজি চা পাতা উৎপন্ন হয়। এখানে আরও উল্লেখযোগ্য 3টি রাবার বাগান আছে। রাবার বাগানগুলোর মধ্যে অন্যতম রূপায়ণ ছাড়ি বহবল। 1981 সালে অর্ধেক হবিগঞ্জ ও বাকি অর্ধেক শ্রীমঙ্গলে অবস্থিত। 1986 সালের হিসেব অনুযায়ী এর আয়তন 2,000 একর। দ্বিতীয় নম্বরটি হলো শাহাজি বাজার চুনারুঘাট, 1958 সালে 2,004 হেক্টর ভূমিতে বর্তমান রাবার চাষ হচ্ছে। তিন নম্বরটা সাতগাঁও রাবার বাগান, 1971 সালে শুরু হয়। বাগানে 200 হেক্টর হবিগঞ্জ জেলা অবস্থিত। এখানে প্রধান প্রধান নদীগুলোর নাম জেনে নেওয়া যাক। কুশিয়ারা, খোয়াই, সুতা, রত্না, সুটকি, সোনাই, করাঙ্গি, ঝিঙ্গি, ভেড়ামোহনা, বরাক, বিচনা প্রভৃতি। আসুন এ জেলার শিক্ষার হার সম্পর্কে কিছু তথ্য জেনে নেই। শিক্ষার হার 40.50%। আসুন এ জেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলির বর্ণনা জেনে নিই। মহাবিদ্যালয় 20টি, সরকারি 3টি, টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ 3টি, পলিটেকনিক্যাল ইনস্টিটিউট 1টি, মাধ্যমিক বিদ্যালয় 95টি, সরকারি 6টি, সরকারি প্রাথমিক বিদ্যালয় 1,016টি, বেসরকারি প্রাথমিক বিদ্যালয় 295টি, সিনিয়র মাদ্রাসা 7টি, দাখিল মাদ্রাসা 59টি। এই ছিল হবিগঞ্জের কিছু তথ্য আপনাদের কাছে তুলে ধরার মতো। তো আসুন দেখুন আমাদের সাথে, উপভোগ করতে থাকুন সবুজের এই সমারোহটি। আর কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাব আমাদের গন্তব্যস্থলে, সাতছড়ি চুনারুঘাট জাতীয় উদ্যান। আমাদের গাড়ির ভিতরে ডিজে বক্স বাজতেছে, তো সাউন্ডটা আমরা একটু সময় কেটে দিছি। গাড়িটি বেশ স্লোই চলতেছে, 40+। দুই পাশে যেন সবুজের সমারোহ। সৌন্দর্যের লীলাভূমি এই অপরূপ দৃশ্য, বারবার দেখতে মন চায়। যেদিকেই তাকাই দুই দিকে যেন সবুজের সমারোহ, এ যেন অপরূপ লীলাভূমি।
আমরা আর এক মিনিট পরে পৌঁছে যাব আমাদের গন্তব্যস্থান। গাড়ি পার্কিং করার জায়গায় প্রায় এসে গেছি। এখানে আমাদের গাড়ি রেখে আমাদের যে সাতছড়ি জাতীয় উদ্যানের যে টুইং টাওয়ারটা আছে, সেই ওয়াশিং টাওয়ারের উপরে আমরা ভিউস টাওয়ারের উপরে উঠে সম্পূর্ণ জায়গাটা ক্যাপচারিং করে দেখব, অনেক এনজয় করব আজ। সো আমাদের সাথে থাকবেন। অবশ্য আমাদের ভিডিও করার মতো তেমন কোনো অ্যাবিলিটি নাই, একটি ক্যামেরা, একটি ফোন, স্মার্টফোন। সো তারপরেও কিছুটা হলে দেখানোর চেষ্টা করব। আমাদের গাড়ি এখন পার্কিং করব, পার্কিং করে রেখে আমরা সৌন্দর্য লীলাভূমি। আপনারা দেখতে পাচ্ছেন আমরা পুরো চা বাগানের ভিতরে ঢুকে গেছি। চা বাগানে ঢুকে আমরা কিছু তথ্য জানার জন্য কিছু চায়ের উপরে যে ডগা পাতাটি আমরা ছেড়ে দেখতেছি এটা কীভাবে আহরণ করে, এবং চায়ের পাতাটি আমরা খেয়েও দেখছি একটু কষ। ছবি ফটোশট করতেছি এখানে আমরা। কিছুক্ষণ পরে আমরা এটা থেকে বের হয়ে বাইরের যে পার্কে আমাদের গাড়ি দেখতেছেন, অনেক দূরে চলে এসেছি গাড়ি দেখে। আমরা তিনজনে আসছি এখানে, একটু পরে আমরা যে টাওয়ারটি আছে ভিউস টাওয়ার উপরের যে টাওয়ারটি, টাওয়ারের উপরে উঠবো। চলুন আমরা কিছুটা বনের মধ্যে প্রবেশ করেছি, বনের অভয়ারণ্যের ভিতর ঢুকে গেছি। এই গাছটার নাম সম্ভবত শেষ সময় খেয়াল করা হয়নি। আমাদের সামনে যতদূর পর্যন্ত চোখ যাচ্ছে ততদূর পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি লেবুর বাগান। হয়তো বা এখানে এভাবে কি চাষ করা হয়েছিল নাকি এভাবে আছে সঠিক জানা নাই। তো যতদূর চোখ যাচ্ছে লেবু বাগান দেখতে পাচ্ছি আমরা। লেবুগুলো বড় না ছোট, কোনো লেবুই নাই, দেখবো কী করে, বুঝবো কী করে। সো সামনে এগোতে থাকি, তারপরে কয়েকজনকে দেখতে পাচ্ছি, না না কয়েকজন না বেশ কয়েকজন, অনেক লেডিও আছে এখানে আমরা দেখতেছি। ও মাই গড, এখানে অনেকে আছে, অনেকে আছে, তার মানে আমাদের আগে এখানে মানে প্রায় 100-এর বেশি লোক এখানে চলে যাচ্ছে আমরা লেডি। তারপরে দেখতে পাচ্ছি সাইডে আমরা তাদের ওভারটেক করে রেখে যাচ্ছি। আমাদের সাথে যারা ছিল তারা বাম সাইডের দিকে চলে গেছে। এখানে আমরা দেখতে পাচ্ছি দুইজন হুজুর, একজন সম্ভবত তারা টিচার, একটা মাদ্রাসার টিচার সম্ভবত হতে পারে। তারা বেদ কালেকশনের জন্য টানাটানি শুরু করছে, ভিডিও করতে চাচ্ছি, তারা নার্ভাস হচ্ছে। এখন দেখা যাক, একজনের তো হাতে কিছুই নাই কিন্তু কাটার চেষ্টা করতেছে, দুইজন ধরে টানাটানি করে, দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। আমরাও সাথে আসি, দেখি বেতের যে মূল কাণ্ডটি সেটা নিতে পারে কিনা।
সো আমি সাইড দিয়ে ক্যামেরাটা আবার একটু ঘোরানোর চেষ্টা করছি, মজাও লাগতেছে, তারা যেন নিতে পারে এটাও চাইতেছি আমি। একজন তো হিমশিম হয়ে গেল, পরে তিনজনে ধরে সম্ভবত টান দেবে। হ্যাঁ, যে ওকে সাকসেসফুল, অনেক ভালো হয়েছে, তারা অনেক খুশি। যাই হোক, লেবুর পাতা কিন্তু গরমের দিনে অনেক ভালো, কাছে রাখলে সেটা ভালোভাবে কাজ করে। মাইক্রো ভিতরে যারা বমি করার অভ্যাস আছে তাদের জন্য সেফটি। আমি একটা নেওয়ার চেষ্টা করতেছি কাটা, তারপরে আচ্ছা আমরা এখন এখান থেকে ব্যাক করব। এখানে লেখা আছে 1 ঘন্টা ট্রল, 1 ঘন্টা ট্রায়াল, 1 ঘন্টা না, আমরা 20 মিনিটই ট্রায়াল করছি এখানে। সো এখানে যাওয়া আসাটা এত পরিমাণ রেখছি, একটু স্লিপ করলে সে নিচে এই গর্তের ভিতরে পড়ে যাবে। আমাদের সাথে আপু ছিল, আপুরে অনেক সেফটিভাবে নেওয়া হয়েছে। তো এখন আমরা এটার ভিতর দিয়ে যাব, সেই ওয়াশিং টাওয়ারে উঠবো। অনেক ভিউয়ার্স যেখানে উঠলে সবুজের সমারোহটি আমরা একদম মানে ফুল ফিল দেখতে পাবো, সাতছড়ির যে মূল সৌন্দর্য সেটা আমরা উপলব্ধি করবো। এখন আমরা ওই পারে পার হওয়ার চেষ্টা করতেছি, সো দেখি ট্রাই করতেছি পারি কি। এখান থেকে উঠতে অনেক কষ্ট হলেও আমরা সেই চূড়ার উপরে গিয়ে তার সার্থকতা অনুভব করতে পারবো। এখানে দেখতে পাচ্ছেন সেই সুবিশাল উঁচু টাওয়ারটি, প্রায় 7 তলা বিল্ডিং এর সমান। তো এখানে এর উপরে আমরা উঠব, তার আগে এখানে কিছু কিছু সতর্ক বার্তা দেওয়া আছে। যেমন এই আমার ডান পাশে দেখতে পাচ্ছেন ছোট ছোট অভয়ারণ্যের যে প্রজাপতিগুলো, সুবিশাল একটি গাছ, অনেক সুন্দর লাগতেছে। এখানে লিখতেছে যে আমরা কিন্তু এখনই উঠে যাব সেই এই যে দেখতে পাচ্ছেন সমারোহ, সবুজের সমারোহ চারিদিকে উঠতেছি, আর সুবিশাল ওপরে গেলেই এখন আমরা সর্বোচ্চ উপরে চলে যাচ্ছি। আমি ক্যামেরাটা নিচে করে রাখছি যাতে কেউ আনইজি না ফিল করে, এখানে অনেকেই আছে। দেখতেছেন সবুজের যে সমারোহ, অপরূপ যে লীলাভূমি, এখানে না আসলে বসবে না কেউ। আমাদের ইঞ্জিনিয়ার পলাশ ভাই সাথে আমাদের আপু আছে। সো দেখতেছেন ভিউটা কত সুন্দর লাগবে, এখানে ক্যামেরা হয়তো বোঝানো যাবে না, আমি ফোন ক্যামেরায় এই ভিডিওটা করছি, আগেরগুলো কিছুটা ক্যামেরা দিয়ে করা। দেখুন যত দূর পর্যন্ত চোখ যায়, পাহাড়ের উপর দিয়ে উঁচু নিচু পাহাড়, তার উপর দিয়ে যেন কুয়াশার একটা আস্তরণ পড়ে গেছে, মানে অসাধারণ, এক কথায় অসম, অ্যামেজিং, অ্যামেজিং ইন টু বাংলাদেশ। আজ এ পর্যন্তই, অন্য আরেকদিন দেখা হবে কোনো একখানে কোনো এক ট্রাভেলে। ওকে, আশা করি ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।
Press the bell icon on the YouTube app and never miss another update.